হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইটিউশন পয়েন্ট। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি উপস্থিত হয়েছি 2020 মাধ্যমিক পরীক্ষার জন্য 2017, 2018 এবং 2019 সালের ভৌতবিজ্ঞান বিষয়ের MCQ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো দেখা যাক প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, অক্সিজেন? প্রদত্ত কোনটি চাপের এসআই একক, NM-2? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32। প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন, এটা হবে 64, অপশন ডি। প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে, উপাদানের প্রকৃতি। 5, দর্পণের বক্রতা, ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী, F=R/2? 6, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি, বেগুনি। 7, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি, ভোল্ট, পয়েন্ট, ওহম-1? 8, প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়, অর্ধপরিবাহী। 9, প্রদত্ত কোনটি আলফা বিটা এবং গামারস্যের আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম, অপশন এ। 10, প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, কে? নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান, হাইড্রোজেন ক্লোরাইড। 12, প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, CH3COOH? 13, প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়, এটা হবে অপশন সি, CaO। 14, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, অপশন এ, বক্সাইড। 15, প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ, B-CHO? এবারে হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন 2018। গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি, CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড? বয়েল সূত্র অনুযায়ী PV-P লেখচিত্র কোনটি, এটা হবে অপশন বি। 3, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে, এটা হবে অপশন ডি। কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো, এটা হবে অপশন সি, ডিগ্রি সেলসিয়াস-1। তারপর হচ্ছে, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি, এটা হবে অসদ ও সমশীর্ষ। 6, কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে, 0°। 7, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক, এটা হবে ওহম। 8, গৃহস্থলের বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে, লাইফ লাইন। 9, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হল ইলেকট্রনের স্রোত, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত, 18। প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না, অপশন বি, LiH। 12, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে, গলিত, NaCl? কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে, গাঢ় নীল। প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান, পিতল। প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, C2H4? এবার দেখো 2019 সালের প্রশ্ন, প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে, এটা অপশন সি, CH4। 2, STP-তে 2.24L অধিকার করে, এটা হবে অপশন এ, 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 3, 1 মোল C 1 মোল O2 এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে, এটা হবে অপশন এ। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, 3 ধরনের।
প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অপশান সি অবলোহিত রশ্মি। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে 15 ডিগ্রি। অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা আই হলে নিচের কোনটি সত্য? অপশান এ তড়িৎচালক বল কার্য ও আধান। এর মধ্যে সম্পর্কটি হলো এটা হবে কিউ সমান ডব্লু বাই ভি। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর ওটা হবে অপশান বি পরমাণুর সংখ্যা বাড়ে। 10 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? এটা হবে অপশান সি শ্রেণী 17। নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? এটা হবে অপশান এ সোডিয়াম ক্লোরাইড। আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাজেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তা যে পর্যন্তই, টেক কেয়ার, বাই বাই।